তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে। সরকারি যে স্কুল রয়েছে সেই সরকারি স্কুলে তোমাদের ন্যূনতম 8 পাস যোগ্যতায় নিযুক্ত হওয়ার দারুণ সুযোগ। অর্থাৎ তুমি যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে ন্যূনতম 8 পাস করে থাকো, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে যেটা দাঁড়াচ্ছে, যারা ন্যূনতম মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছে। মানে যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস, শুধু যে 8 পাসের পোস্ট রয়েছে তা কিন্তু নয়। এখানে আরও বিভিন্ন রকম কোয়ালিফিকেশনের পোস্ট তোমরা দেখতে পাবে, এবং এখানে তোমরা রাজ্যের মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই, 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে প্রসেসটা, সেই অ্যাপ্লিকেশন প্রসেস 23 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে এবং তোমাদের এখানে 10ই মে পর্যন্ত জারি থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই এই ভিডিওতে তোমাদের সেই অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে ডিটেলসে সমস্ত রকম আলোচনা করব। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না। আর এখানে তোমাদের ITI, নন ITI সমস্ত রকম কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো চলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি যে ক্যান্ডিডেটকে ফার্স্ট অফ অল এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যদি তুমি কখনো রেজিস্ট্রেশন করে থাকো, তাহলে সরাসরি তোমাকে ক্যান্ডিডেটকে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, আর এখানে তোমাদের এখানে একটা ক্যাপচা দিতে হবে। দেওয়ার পরে সরাসরি তুমি এখানে লগইন অপশনে ক্লিক করবে। এবার দেখা গেল তুমি আগে থেকে কোনো রকম রেজিস্ট্রেশন এখানে করোনি এই অফিশিয়াল ওয়েবসাইটে, তাহলে তোমাকে কী করতে হবে, তাহলে তোমাকে রেজিস্ট্রেশন মানে তোমাকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই মতো ধরো আমি এখানে নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করব। তো আমি নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করেছি। তো এখানে দেখো যেটা চেয়েছে অ্যাপ্লিকেন্টস নেম, তো এখানে বলা রয়েছে নেম শুড বি সেম অ্যাজ দ্য মেনশন ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। কারণ তোমাদের বলেছিলাম এখানে যাদের ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছে তার মানে কি তারা 8 পাসও করেছে, তো সেই ক্ষেত্রে মাধ্যমিকে এক্স্যাক্টলি তোমার যে নামটা রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটে যেই রকম নাম রয়েছে, যে স্পেলিং রয়েছে, সেই মতো এখানে তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় এন্টার ক্যান্ডিডেটস নেমের ওখানে এক্স্যাক্টলি সেই নেমটা বসাতে হবে। এবার বলা রয়েছে প্লিজ এন্টার নেম উইদাউট এনি স্যালুটেশন, মানে মিস্টার মিসেস এইগুলো তোমাকে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট খালি তোমাদের নিজেদের নাম, মিডিল নেম, টাইটেল যার যেটা রয়েছে অ্যাকর্ডিং টু মাধ্যমিকের সার্টিফিকেট যেরকমটা সেই রকম এখানে বসাবে। তারপরে বলা রয়েছে অ্যাপ্লিকেন্স ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার। তো এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন করার মানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের এক্স্যাক্টলি ডেট অফ বার্থ, যেটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিটে এক্স্যাক্টলি যে তোমার ডেট অফ বার্থ রয়েছে সেটাই এখানে বসাবে। ফার্স্টে তোমার এখানে ডে, মান্থ, ইয়ার এই ফরম্যাটে তোমাকে এখানে লিখতে হবে, যেটা অনলাইনে করতে হবে, তো এইভাবে টাইপ করবে। তারপরে রয়েছে দেখো এন্টার ইমেল আইডি, তো এখানে যে ইমেল আইডিটা তুমি দেবে সেটা যাতে অবশ্যই ভ্যালিড হয় এবং সেটা যাতে অ্যাক্টিভ থাকে। কারণ এই যে তুমি একবার অ্যাপ্লিকেশন করলে পরবর্তীতে যখন আবার এখানে ভ্যাকেন্সি আউট হবে, যদি দেখা গেলো তুমি সিলেক্টেড হলে না, আবার এখানে ভ্যাকেন্সি আউট হলো, তো পরবর্তীতে কিন্তু এই মেল আইডি দিয়েই তোমাকে আবার লগ ইন করতে হবে, নইলে তোমাকে আবার নতুন করে এখানে রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করতে হবে। তারপরে মেল আইডি দেওয়ার পরে এখানে এন্টার ফোন নাম্বার, তো তারপরে তুমি কী করবে এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবে, অবশ্যই নিজেদের ভ্যালিড ফোন নাম্বার দেবে, কারণ এখানে তোমাকে একটা ওটিপি পাঠাবে, তুমি যে ফোন নাম্বারটা এখানে বসাবে সেইটাতে একটা সেন্ড ওটিপি, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপি আসার পর তোমাকে সেই ওটিপিটা জেনারেট করতে হবে, করার পরে সেইখানে তোমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। তো রেজিস্ট্রেশনটা হয়ে গেল, তারপর কী হবে, ওই রেজিস্ট্রেশন করার পর তোমাকে আইডি দেবে একটা, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেবে, সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে এখানে কী করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পর সমস্ত রকম স্টেপ বাই স্টেপ সমস্ত রকম ইনফরমেশন, মানে ধরো তোমার নিজের নাম, গার্জেনের নাম, এজ থেকে শুরু করে অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, সমস্ত রকম কাস্ট সমস্তটা দিয়ে এক এক করে স্টেপ বাই স্টেপ তোমাকে অ্যাপ্লিকেশনটাকে পূরণ করতে হবে।
এবার আমি দেরি না করে সরাসরি অফিশিয়াল নোটিশে যা যা কোয়ালিফিকেশন যা রয়েছে সেগুলো একটু তোমাদেরকে জানাবো। তাহলে দেখো এখানে তোমাদের বলে রাখি ভ্যাকেন্সিটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে, মানে কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো এসসি, এসটি, ওবিসি, ইউআর, পিডাব্লিউডি এবং যারা আর্ম ফোর্সে রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো মেইনলি এখানে দেখো এসসি, এসটি থেকে শুরু করে পিডাব্লিউডি, ইউআর, ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলোকে এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তো চলো সেই বিষয়ে আমরা একটু দেখে নিই। তো তোমাদের বলে রাখি এখানে যেরকম নন আইটিআই পোস্ট রয়েছে, মানে নন আইটিআই পোস্ট যেমন রয়েছে তেমনই আইটিআই ট্রেডের যারা রয়েছে তো সেক্ষেত্রে তাদের জন্য এখানে সুযোগ রয়েছে। মানে এখানে দুই রকমের, দুই ধরনের পোস্টেই নিয়োগ হচ্ছে। তো যেগুলো তোমাদের নন আইটিআই যেগুলো রয়েছে, নন আইটিআই যেগুলো রয়েছে সেক্ষেত্রে তোমার যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে একটি পোস্টের ক্ষেত্রে বলা রয়েছে ফ্রেশার্স 8 স্ট্যান্ডার্ড পাস এবং অন্যটি রয়েছে ফ্রেশার্স 10 স্ট্যান্ডার্ড পাস। অর্থাৎ তুমি যদি চাও শুধুমাত্র মাধ্যমিক পাশেও কোনো পোস্টে তুমি আবেদন করতে পারো, আবার তুমি চাইলে 8 পাশের কোনো পোস্টেও আবেদন করতে পারো। আর এখানে যেহেতু পুরোপুরি বলা রয়েছে ফ্রেশার্স, অর্থাৎ তোমাদের এখানে যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলেও তুমি যেমন আবেদন করতে পারবে, থাকলেও তুমি আবেদন করতে পারবে, তার জন্য তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ এখানে বলা রয়েছে ফ্রেশার্স। তো তুমি চাইলে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোনো পোস্টেও যেমন আবেদন করতে পারবে তেমনই এইটেরও করতে পারবে, তো সেটা তোমার ইচ্ছা। কিন্তু অ্যাপ্লিকেশান করতে হলে তাহলে তোমাকে সেপারেট অ্যাপ্লিকেশান করতে হবে, অর্থাৎ এখানে দুই রকম শিক্ষাগত যোগ্যতায় তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। এর মধ্যে যে কোনো একটি থাকলে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো দেখে নিই আর কী কী রয়েছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান করতে গেলে ন্যূনতম তোমার বয়সটা হতে হবে 18, অর্থাৎ ন্যূনতম তোমার বয়সটা যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 থেকে তোমার বয়স যদি 28 বছরের মধ্যে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবার সরকারি নিয়মমাফিক ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকো, সেটাও তোমরা এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। আর এসসি এসটি হলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে থাকো, সেটাও তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে 10 বছরের ছাড় থাকে, সেটাও কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এবার তোমাদেরকে এখানকার সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটা একটু বলি। তো দেখো এখানে তোমাদের রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট হওয়ার পরে তোমাদের একটা শর্ট লিস্ট তৈরি হবে, অর্থাৎ সেই শর্ট লিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য তোমাকে আসতে হবে। তো ইন্টারভিউ এক্স্যাক্টলি ডেট কবে কোথায় তোমাকে যেতে হবে সেটা সম্পূর্ণটা এদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আর এখানে সেই সমস্ত ক্যান্ডিডেটই আসতে পারবে যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে, রিটেন টেস্টের ওপর ভিত্তি করেই তোমাদের এখানে শর্ট লিস্ট তৈরি হবে ইন্টারভিউর জন্য। তো সেই সময় তোমার ইন্টারভিউ চলাকালীন তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ডিউরিং ইন্টারভিউ ক্যান্ডিডেটকে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাকে আনতে হবে। অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমাদের ইন্টারভিউতে তোমরা পার্টিসিপেট করতে পারবে না এবং সেই ক্যান্ডিডেটকে সেই মুহূর্তে রিজেক্ট করে দেওয়া হবে। অরিজিনাল ডকুমেন্টস তো অবশ্যই আনবে, সাথে তোমরা সেগুলো অ্যাকসেপ্ট করে জেরক্সকপিও সঙ্গে রাখবে যাতে করে কোনো রকম সমস্যা না হয়। এবার দেখো তোমার কী কী ডকুমেন্টস এখানে আনতে হচ্ছে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মার্কশিট সবটা তোমাকে নিয়ে যেতে হবে। এবার আইটিআই সার্টিফিকেট তোমার যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে এই জায়গাটা ভালো করে বোঝো, কারণ এখানে তোমাকে বলেছিলাম নন আইটিআই এবং আইটিআই সমস্ত রকম পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এবার তুমি যে দেখা গেলো তুমি নন আইটিআই পোস্টে আবেদন করছো, তাহলে সেক্ষেত্রে তোমার আইটিআই সার্টিফিকেটটা নিয়ে যেতে হচ্ছে না, শুধু মাধ্যমিক পাশের সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে কি আধার কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি তুমি পিডাব্লিউডি, এসসি, এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে সেই অবশ্যই সেই সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। আর যারা ইউআর ক্যাটাগরি তাদের তো কোনো রকম সার্টিফিকেট নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে অরিজিনাল, তার পাশাপাশি সেগুলোর অ্যাকসেপ্ট করে জেরক্স কপি। আর তোমরা যদি এক্সওয়াই সার্ভিসম্যান বা আর্ম ফোর্স যদি হয়ে থাকো সেগুলো তাহলে তোমার সেগুলো সার্টিফিকেট লাগবে, যদি না থাকে তাহলে তো এগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো সাকসেসফুল ক্যান্ডিডেট ইন ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি টেস্ট উইথ দ্য স্কিল ইন দ্য রেসপেক্টিভ ট্রেড। তো সেক্ষেত্রে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে তাদের আবার বিভিন্ন যে ট্রেডগুলো যেটার আইটিআই রয়েছে যেই ট্রেডগুলো, তো সেক্ষেত্রে সেই ট্রেড টেস্ট হবে, বাকি কোনো কোটার যেগুলো তোমার 8 পাস বা 10 স্ট্যান্ডার্ডে যেগুলো আবেদন করছো সেগুলোর ক্ষেত্রে ট্রেড টেস্ট কিন্তু হচ্ছে না, মানে সেগুলোর ক্ষেত্রে আর কোনো রকম ট্রেড টেস্ট তোমাকে দিতে হবে না।
এবার ফাইনাল মেরিট লিস্টের ব্যাপারে কি বলা রয়েছে? তো ফাইনাল মেরিট লিস্টে যেটা তোমার রিটেন টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে, সেটা তোমাকে অবশ্যই এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে সেটাকে নিজেদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ সেই সমস্ত ইনফরমেশান তোমরা এদের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা একটু নোট ডাউন করে নাও, ind.in, এটা হলো এদের অফিশিয়াল ওয়েবসাইট। এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা সম্পূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যাবে। আর এখানে পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক দেয়ার ইমেল রেগুলারলি। এবার এখানে অ্যাপ্লিকেশন করার পর দেখা গেল তোমরা নিশ্চিন্তে বসে আছো, কিন্তু পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেলে না, কারণ তোমাকে এখানে রেগুলার বেসিসে এদের অফিশিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে যে কবে কোথায় রিটেন টেস্ট বা ইন্টারভিউ বা কী কী ইনফরমেশান আসলো সেগুলো রেগুলার বেসিসে চেক করার জন্য নিজেদের মেল আইডিটা চেক করবে এবং অবশ্যই এদের অফিশিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ফলো করবে। এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, এভরি ক্যান্ডিডেটকে মেডিকেল এক্সামিনেশনের মধ্যে দিয়ে একটা কোনো গভর্নমেন্ট হসপিটালে তোমাদের মেডিকেল এক্সামিনেশন করি একটা মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। তারপর যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু জুলাই থেকে আগস্ট পর্যন্ত এখানে ট্রেনিং পিরিয়ড চলবে, এবং ট্রেনিং করানোর পরে তোমাদের এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করা হবে, কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটকে ফার্স্ট অফ অল ট্রেনিং করানো হবে। এবং এখানে বলা হয়েছে কোনো রকম ট্রাভেল এক্সপেন্সেস কিন্তু দেওয়া হবে না, মানে ইন্টারভিউ বা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার জন্য কোনো রকম কিন্তু তোমাদের ফিস পেমেন্ট করা হবে না। তো কোন কোন পোস্টে কোন কোন ট্রেডে নিয়োগ হচ্ছে সেটা বলি। তোমাদের রিগার রয়েছে, যেখানে তোমাদের 8 স্ট্যান্ডার্ড লেভেলে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের রয়েছে ফরগার হিট থিয়েটার, যেখানে কিন্তু তোমাদের 10 স্ট্যান্ডার্ড লেভেলে আবেদন করতে পারছো। তারপর তোমাদের রয়েছে সিপ্রিট, যেখানে ফিটার তোমাদের ট্রেডে কোয়ালিফিকেশন লাগবে। তারপর ICTSM, যেখানে তোমাদের সেই ট্রেডের উপরে, মানে যেই সমস্ত ট্রেডে, মানে মেশিন, ওয়েল্ডার, টেলার, এই যে তোমাদের বিভিন্ন ট্রেডে নিয়োগ করা যায় সেই ট্রেডের উপরে তোমাদের এখানে ITI ডিগ্রি লাগবে। তারপর তোমাদের এখন এখানে রয়েছে শিপরাইট, উড, তো সেক্ষেত্রেও তোমাদের কার্পেন্টার, তারপর ধরো স্টিল মেটাল ওয়ার্কারের ক্ষেত্রে তোমাদের স্টিল মেটাল ওয়ার্কার, এই সমস্ত ট্রেডের উপরে তোমাদের এখানে ITI ডিগ্রি লাগবে। তারও বিভিন্ন রকম তোমরা দেখতে পাবে, দেখো মেকানিক রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে, পাইপ ফিটার রয়েছে, প্যাটার্ন মেকার রয়েছে, তারপরে তোমাদের এখানে পেইন্টার রয়েছে, MMTM রয়েছে, মেশিনিস্ট রয়েছে, তারপরে তোমাদের ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে, মেশিনিস্ট, ডিজেল রয়েছে, ফাউন্ডারি ম্যান রয়েছে, ফিটার রয়েছে, তারপরে তোমাদের এখানে বিভিন্ন রকম ইলেকট্রিশিয়ান ট্রেড রয়েছে। তো এই সমস্ত ট্রেডের ওপরে তোমাদের ITI লাগবে। এবার তুমি যে শুধু ITI করেছো তার জন্য আবেদন করতে পারবে তা কিন্তু নয়, যাদের শুধুমাত্র 8 পাস এবং মাধ্যমিক পাস রয়েছে শুধুমাত্র তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটাই তোমাদেরকে বারবার বলা হচ্ছে। এবং তোমাদের নিয়োগটি করাচ্ছে ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল, নাভাল ডকইয়ার্ড, তোমাদের মুম্বাইয়ের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। রিটেন টেস্টের সমস্ত রকম ইনফরমেশন রয়েছে। রিটেন টেস্ট এখানে শর্টলিস্টের ক্যান্ডিডেটকেই দিতে হবে, যারা যাদেরকে পরবর্তীতে এখানে রিটেন যে টেস্টটা হবে সেখানে ম্যাথমেটিক্স, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এগুলোর ওপর থেকে তোমাদের কোশ্চেন থাকবে। 2 ঘন্টা সময় পাবে এবং দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো রকম নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে না। জেনারেল সায়েন্স থেকেও তোমাদের কোশ্চেন থাকবে, কিন্তু সবটাই MCQ টাইপের কোশ্চেন হবে এবং 2 ঘন্টার মধ্যে তোমাদের সেই এক্সামটা দিতে হবে। এবং মিডিয়াম অফ রিটেন এক্সামিনেশন ইংলিশ এবং হিন্দিতে হবে, যেটা তোমাদের প্রেফারেন্স, তোমরা সেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারো। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের পাসপোর্ট সাইজের ফটো, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, এবং সাইজ সেখানে দেওয়া রয়েছে, এবং মাধ্যমিকের সমস্ত রকম সার্টিফিকেট, যেটা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে, 8 স্ট্যান্ডার্ড যদি তুমি 8 স্ট্যান্ডার্ডের কোনো পোস্টে আবেদন করো, এবং ITI যদি কোনো পোস্টে আবেদন করো তাহলে ITI সার্টিফিকেট লাগবে, নইলে দেওয়ার প্রয়োজন নেই। এবং SC ST ক্যাটাগরি হলে তোমাকে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে, যদি তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে, নইলে দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে তোমাদের পরবর্তীতে আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো ID প্রুফ হিসাবে দিতে হবে, যেটা ফাইল হচ্ছে 200 KB-র মধ্যে হবে। তো সেগুলো একটু দেখে নিলে, এইভাবে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও।